গত কয়েকদিন ধরে ঘুমটা কম হচ্ছে, সকালে উঠতে হয়, একটু আগে ঘুমিয়ে সকালে উঠি, বাট আজকে মনে হয় না ঘুমটা হবে। আমরা সবাই জানি যে এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছি, এনিথিং ক্যান হ্যাপেন। এটা মনে হয় শুধু তার একার পরিস্থিতি নয়, বাংলাদেশের প্রায় সব ক্রিকেট সমর্থকের অবস্থাই নিজের মতো করে বর্ণনা করলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। আরও একটা ঘুমহীন রাতের অপেক্ষায় এখন কোটি ক্রিকেট ভক্ত। তাসমান পারে বাংলাদেশের অতীত মানে শুধুই ব্যর্থতা, সেখানে নেই সফলতার কোনো ছোঁয়া। দেশের মাটিতে বাঘা বাঘা দলের বিপক্ষে জয়ের ইতিহাস লেখা হলেও ওশেনিয়া মানেই যেন দুঃখগাথা। তবে এবার ভাগ্য ফিরবে বলে আশা সুমনের, যদিও ফলাফল নিয়ে খুব বেশি ভাবতে চান না তিনি। জয় পরাজয়ের চেয়েও টেস্ট থেকে পাওয়া মোমেন্টাম তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একটা টেস্ট ম্যাচ জয় কিন্তু আপনাকে ছয় মাস এগিয়ে দিবে। আমরা যখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারিয়েছিলাম টেস্ট ম্যাচে, ইফ ইউ ক্যান রিমেম্বার, ওই জয়টা কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক উপরে নিয়ে গিয়েছিল, শুধু বাংলাদেশে না, সব জায়গাতেই। সো টেস্ট ম্যাচ জেতার মহার্থটা একটু ডিফারেন্ট। এই একটা টেস্ট ম্যাচ জিতলে কিন্তু আপনি মানসিকভাবে অনেকখানি অনেকখানি এগিয়ে যাবেন। এই টেস্টে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে আলোচনা ছিল শুরু থেকেই, কিন্তু সব আলো কেড়ে নিলেন এবাদত একাই, অথচ সমালোচনা ছিল দলে তার অন্তর্ভুক্তি নিয়ে। এবাদতকে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে খেলাচ্ছি, ডেফিনেটলি কিছু ম্যাচে ভালো বোলিং করেছে, কিছু ম্যাচে ভালো বল করেনি, বাট এই টেস্ট ম্যাচে যেটা ওর সবচেয়ে ভালো লেগেছে ওর লাইন এবং লেন, যেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক ছিল, বিকজ সামটাইমস উইকেট এক্সপেন্সিভ হয়ে যায় উইকেট না পেল, বাট এই টেস্ট ম্যাচটাতে কিন্তু খুব ভালো বোলিং করেছে, জায়গা মতো বল করেছে, সুইং করাচ্ছে। ঠিক এই এবাদতকেই কিন্তু আমরা চিনি, এই জন্যই ওর পিছিয়ে আমরা ইনভেস্ট করে আসছি। বিশ্বকাপ থেকেই দলটা অগোছালো, যার প্রভাব পড়েছিল নির্বাচক প্যানেলের ওপরও। অবশেষে জয় এবাদতের পারফরমেন্স স্বস্তি এনেছে সেখানেও। দলের পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট, আমাদের কনফিডেন্স যেটাই হোক না হোক, দলের পারফরমেন্সটা সবসময় খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা, যদি বাংলাদেশ ভালো করে ডেফিনেটলি সেটা সবাইকে সাহায্য করবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।